মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সাবধানে সাবধানে। সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে, মানুষজন খেতে পাচ্ছে না। আরে বাস, অংশুমান সেনগুপ্তও এসেছে, এটা তো জানতাম না। ওই দেখো, আবার পেছন পেছন পারদীও এখানে চলে এসেছে। পারদি তো বাড়িতেই থাকে, খাবার দাবার তৈরি করে পাঠায়, আর যেই অংশুকে দেখেছে নির্লজ্জের মতো ছুটে এসেছে। স্যার, আমরা কোন দিকে যাব? ওমা, রিকি দিদি, তুমি এখানে? রিকি, তুই এখানে আসছিস জানলে তো আমরাই তোকে সঙ্গে করে নিয়ে আসতে পারতাম। এনিওয়ে, রুদ্র কোথায়? রুদ্র সঙ্গে এসেছিস তো? না রোহিতদা, দাদা অন্য কাজে গেছে, আমাকে পাঠালো, বললো এখানকার ত্রাণ শিবিরগুলো একটু দেখে দিতে। আসলে ত্রাণের জিনিসপত্র কত কি আছে না আছে সেইগুলো শোনা গেছিল যে এরা নাকি ত্রাণ লুট করেছে, কিন্তু আসলে কতটা কি হয়েছে না হয়েছে সেটাও তো দেখতে হবে না। দাদা খুব চিন্তায় আছে। কাল রিকি দিদি কিছু শুনে ফেলেনি তো? একেবারে ভগবানপুরে এসে উপস্থিত হলো। আমার কেমন সন্দেহ হচ্ছে, কিন্তু রিকি দিদি তো পেরিয়ে গেছিল নাকি? হাড়ি পেতে শুনছিল, একদম বিশ্বাস করা যায় না রিকি দিদিকে। দাদা ভাই বলো ফুলকি, এই যে তোমার গুপ্তচর খোঁজা, এর মধ্যে কিন্তু রিকি দিদিকে রাখলে চলবে না, বুঝলে? দেখো, আমরা সবাই মিলে আগে ত্রাণ শিবিরের ওখানে যাই, তারপর তুমি ওখান থেকে তোমার লোকজনের খোঁজে চলে যাও, ঠিক আছে? চল আমরা এগোই, শিবিরের দিকে যাই, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।